হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো রবিবার, তো আজকে হচ্ছে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো অনেক কটা দিন হয়ে গেছে যে এসেছিলাম। তা আগে যেমন তোমাদেরকে বলেছিলাম যে দুদিন বা একদিনের জন্য আসতাম, তো খুব খারাপ লাগছে যে অনেক কটা দিনই হয়ে গেল, আজকে নিয়ে 10 দিন হবে। তো আমি এসেছি আসা থেকে শুরু করে আজকে নিয়ে 10 দিন, তা আজকেই চলে যেতে হচ্ছে বাড়িতে। ওর জন্য আজকে সকাল থেকে না মুডটা খুব অফ ছিল আমার, ওর জন্য আর কি সকাল থেকে কোনো ভিডিও বানাইনি। তো এর জন্য এখন আবার ভিডিও ভালো, আজকে দুপুরবেলা থেকে একটা ভিডিও করি। তো ওদিকে মার তো মার রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমি এখনও খাইনি। এখন বাজে দুপুর 2, তো শুভদেব এদিকে চলে এসছে। ও এসে অনেকক্ষণ হয়েছে, এসে এসে টিভি দেখছিল, তো ঐশানি শুয়ে শুয়ে ওই যে ঐশানি কার্টুন দেখছে, ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি ডল আছে আর একটা ছোট্ট মিনি আছে, সেটা হচ্ছে এই যে, এই যে আমার বেবি ডলটা আর আমার মিনিটা হচ্ছে এই যে, বসে বসে কার্টুন দেখছে। ঐশানিও খায়নি, ঐশানি আসলে 1টা বাজে তখন হচ্ছে ভাই ফ্রুটি নিয়ে এসেছিলো, তো ফ্রুটি খেয়েছিলো, ওর জন্য আর কি ঐশানি ভাত খায়নি। তো আমাকে বলছে মা তুমি খেয়ে না, তারপর আমাকে খাইয়ে দিও। তাই আমি যেটা শুকতে বা শুক, তারপরে একবারে আমরা 3 জনেই খেতে বসে যাব, তো খেয়ে দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব আজকে। তো যাবি না? ঐশানি বলছে যাবে না ভাই। তো ওই জন্য আমাকে অনেকক্ষণ ধরেই বলছিলো যে মা থাকবো থাকবো, পুরো অনেকদিন থাকবো আর যাবো না। আমি বলছি হ্যাঁ সেটাই। তারপরে সামনে আবার একটা দুর্যোগ আসতে চলেছে, ইয়াস, তো দেখা যাক কী হয়। মাতা আমাকে বললো যে সুখদেবকেও বলে দিয়েছে যে তোমরা তোমার মা বাবাকে নিয়ে চলে আসতে, আমাদের এই বাড়িতে আসতে বলেছে, সুখদেবকেও আসতে বলেছে। তো বলছে এই এই দুদিন হবে না, তুমি যাবে তার মধ্যে আবার আসবে, তো মনে হয় না আসতে পারবো। তো দেখেছি তো আগের বছর আমফানের সময়, আগের বছর আমি এইখানে ছিলাম, তো যখন বাড়ি গিয়েছিলাম তখন দেখেছি যে কি বীভৎস পরিমাণে অবস্থা খারাপ। শুধু একমাত্র হয়নি কিছু আমাদের বাড়িটাতে, আমাদের আশেপাশে যে বাড়ি ছিল ওই বাড়ির ভুল বললাম টিন উড়ে এসে আমাদের বাড়ির সামনে এসে পড়েছিলো। তারপরে যে বাড়িগুলো, হ্যাঁ কী আছে বলো তো, ওই জন্যই আর কি দেখছিলাম যে মানে টালিগুলো, ও যেটা বলার ছিল টালিগুলো যে মানে আমাদের বাড়ির পরপর আছে, তো ওই টালির বাড়িগুলো সে টালিগুলো ভেঙে ছুঁড়ে সব পড়ে গেছে, মানে বাঁশ ঠাসগুলো যা গাঁথনিতে ঠা দেওয়া ছিল সব আর কি ভেঙে গেছে, বাঁশ ঠাস খুলে খুলে পড়ে গেছে, টালিগুলো এইখানে মানে ভেঙে ছুঁড়ে পড়ে এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে পড়েছে। তো ওইগুলো যখন আমি এই বাড়িতে গেছি, ওই বাড়িতে আমি দেখে না পুরো শখ যে কী হবে জানি না। এই আমফানের আঁকাটা এখনো পর্যন্ত যায়নি, তার উপরে আবার একটা ঝড় আসতে চলেছে। তো সুন্দরবনের ওদিকে তো শুনছি বেশি মানে বেশি ঝড়টা সুন্দরবনের ওদিকেই যাবে, আমাদের এখানেও আসবে, তো কী হবে জানি না। সুন্দরবনের ওখানে এখনও অনেক জায়গাতে আর কি ইয়ে নেই, কী বেশি বলে এই অনেক জায়গাতে এখনও পর্যন্ত পুরো ঠিক করে উঠতে পারেনি, তার উপরে আবার একটা মানে ধাক্কা ওদের, খুব খারাপ লাগছে, কী হবে ভগবান জানে, জানি না কী হবে। তো আর আমাদের এখানে তো পুরো পাক্কা এক সপ্তাহ না 5 দিনের মতন কারেন্ট ছিল না এই আমফানের সময়। তো এইবারে তো শুনছি আরও বড় ঝড় আসবে, তো জানি না কী হবে ভগবান জানে কী হবে। ফোন টোন আগে থেকে ফোন চার্জ দিয়ে রাখতে হবে, মোমবাতি কিনে রাখতে হবে বেশি করে, আর ওদিকে ইয়ে কী বেশি বলে টর্চ লাইটটাকে বাড়ি গিয়ে চার্জে বসাতে হবে, তো চার্জে বসিয়ে দেবো টর্চ লাইটটাকে বাড়ি গিয়ে, সব কিছু প্রিপারেশান নিয়েই থাকবো, তো জানি না কী হবে, খুব ভয় লাগছে। তো চলো এখন আগে খাবারটা, দুপুরের খাবারটা খেয়ে নিই, কারণ ওইখানে অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ হয়েছে খেয়েছে ফুটিটা, তো ভাত খেয়ে নিই। আমি সুখদেবকে ভাত দিয়ে নিই, আমিও ভাত খেয়ে নিই, আর মা কি রান্না করেছে আজকে সেটা একবার দেখিয়ে দিই। They all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. এখানে আছে ভাত আর পটল ভাজা বেড়ে নিয়েছি, পরে তরকারি দেবো। এখানে আছে কুমড়ো ভাজা, এখানে আছে আলু সিদ্ধ মাখা, এটা আমার মামি পাঠিয়েছিল, আর মামির হাতের আলু সিদ্ধ মাখা জাস্ট ফাটাফাটি। সব সময়ের জন্য যখনই যাই আমি আলু সিদ্ধ গিয়ে, আর কিছু খাই না, খাই আলু সিদ্ধটাকে খেয়ে আসি। আর এখানে আছে সুখদেবের জন্য বাটিতে মাংস তুলে রেখেছিলাম, মাংস
আর এটাতে আছে কচুর তরকারি, আর এটাতে আছে টক ডাল, এটাতে আছে মাংস, মুরগির মাংসই, এটাতে আছে সুখদেবের জন্য আমের চাটনি। আর চাটনি মাটনি আমাদের বেশি ভালো খায় না, সুখদেব ভালো খায়, জন্য ওর জন্য করেছে মা। আর এখানে আছে স্যালাড। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে সাউন্ডটা একটু কম আসেনি, একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এসে একটু বসলাম, তো একটুখানি শুয়ে শুয়ে তারপর যাবো। এখন বাজে 3:15, তো বাইরে তো প্রচণ্ড রোদ এখন, ওর জন্য মা বললো এখন যাস না, তো আর কিছুক্ষণ পর বিকালের দিকে একটু রোদটা পড়ুক, তো তারপর যা। আর মা একটাই ভয় পাচ্ছে, যেহেতু আমাদের অ্যাডভেস্টারের বাড়ি, তো ওর জন্য মা একটু বেশি ভয় টেনশন করছিল, ভয় পাচ্ছে, তো ওর জন্য আমাকে বললো তো শ্বশুর শাশুড়িকে নিয়ে, সুখদেবকে নিয়ে এখানে চলে আয়, দেখা যাক করি। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. আর ঐশানিও রেডি হয়ে গেছে, ঐশানি একটু গেছে বাইরে আমার মার সাথে, তো মার মনটাও খুব খারাপ হয়ে গেছে, এদিকে আমারও মানে আমারও খুব খারাপ লাগছে, মানে কী কী বলবো, তো অনেকদিন যেহেতু ছিলাম না ওই জন্য ভাইয়েরও খুব, ভাই বাবা ওদের সবার খুব খারাপ লাগছে, মানে আমারও বলতে গেলে প্রায় চোখে জল চলে আসছে। আর বেশি খারাপ লাগছে ও মা ওদের যে ঐশানিটার জন্য, যে ও সারাদিন মানে সারাক্ষণ ঘরে ঘুরঘুর ঘুরঘুর করতো, ওর জন্য বেশি খারাপ লাগছে। আর ঐশানিকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর ঐশানি এখান থেকে হচ্ছে নিয়ে যাবে, ওর যে সাইকেলটা ছিল আমাদের বাড়িতে, তো ওই সাইকেলটা নিয়ে যাবে। তো সুখদেবও সাইকেল নিয়ে এসে বলছে তুমি সাইকেলটা চালো, আমি ঐশানিকে নিয়ে ও সাইকেলে চড়বে, চড়ে চড়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাবে না, আমি ওর পেছন পেছন যাবো। তাহলে আমি দাঁড়া ঠিক আছে। আর এই যে আমাদের ঐশানি বেবি, হাই বল না ঠিক করে হাত নাড়িয়ে হাই। তা আমরা চলো যাওয়া যাক। আর আমাদের গাছের যে বাড়িতে যে গাছটা রয়েছে আম গাছ, তো আম গাছের যে কতগুলো আম পেরেছিলো আজকে, মা বলছে তুই চলে যাবি, তো ওই আম পাড়িয়েছিলো, তো ওই আমগুলো নিয়ে যাচ্ছি। আর ওই ওইখানের জন্য মাংস পাঠিয়ে দিয়েছে মা, আমগুলো দিয়ে দিয়েছে, এই আমগুলো নিয়ে যাচ্ছি। এই আয়, হ্যাঁ পামসুটা তুই পড়ায়। ওইখানেই যে সাইকেলে করে যাচ্ছে, হ্যাঁ সাবধানে, আমি তাই বললাম, বললাম তো রেখে যা। মা কিছুটা এসেছিলো, পুরোটা আসলে যেহেতু মাস্ক ছিল না, ওর জন্য মা এই বাড়ির সামনে গেট পর্যন্ত ছিল, ছিঁড়ে তারপরে চলে গেছে। তো আমরা এখন যাই, খুব খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না আসলে, এতদিন পর এতদিন ছিলাম না ওর জন্য। তার মধ্যে কত দেখছি চারিদিকে কী অবস্থা, করোনা ফরোনা হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়িতে, তো বাড়িতে চলে আসার পর এত খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আসলে, এতদিন পর গিয়ে মানে এতদিন ছিলাম না ওর জন্য, মানে বাড়ি থেকে বেরাচ্ছি হাসি মুখে, কিন্তু বাড়ি থেকে যখন মানে বেরিয়ে গেছি, মা যখন মা যতদূর দিতে এসেছিলো ওই মানে আমাদের বাড়ির গেট পর্যন্ত দিতে গেছিলো মা, তা মা যখন চলে গেছে আমি দেখলাম, মা যখন ঢুকে গেলো বাইরের ভিতরে, মানে সেই যে কাঁদতে কাঁদতে এসেছি সারাটা রাস্তা, মানে সুখদেব বলছিলো ওর জন্য যে কোন সময় এতদিন গিয়ে থাকবে না, এতদিন গিয়ে থাকলে একটা মানে খারাপ লাগে, ওকে বলছে যে যাও দুদিনের জন্য যেমন যাও, গিয়ে ওরকম দুদিন থেকে চলে আসতে ওটাই ভালো ছিল,
বা দু সপ্তাহ পর এক সপ্তাহ পর কীরকম দুদিন করে গিয়ে থাকতে ওটাই ভালো ছিল। এই একটা না এতদিন গিয়েছিলেন, আর ওদিকে মানে মা ভাই বাবা ওদের সবার মানে সবারই খুব বলতে গেলে ইয়ে মানে মন খারাপ হয়ে গেছে যে এরকম চলে আসলাম, আসলে এতদিন ছিলাম ওর জন্য। তো আমি মানে কথা বলতে পারছি না, আমি মানে একটু ফ্রেশ হয়ে নি, একটু মানে চেঞ্জ করে নিই, তারপরে আমি তোমাদের সাথে পরে কথা বলছি। কারণ এখন আমি কথা মানে কথা আমি বলতে পারবো না তোমাদের সাথে, এখন মানে সেই সিচুয়েশানটা নেই যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। একটুখানি আধা ঘন্টা যাক, আমি আবার মানে ঠিক হয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর মানে কি বলবো মানে ঠিক মানে ইয়ে করছি যে মানে নিজের মনকে নিজে বোঝাচ্ছি যে এখানটা তো মানে কাছের থেকে কাছে, মানে আমাদের এই 6 নম্বর গেট তেঁতুলতলা আর ওইদিকে ওই তোমার নবজীবন, তো কাছের থেকে কাছে কাছাকাছি যে ওটাই মানে ভালো আর কি। তাও তো মন খারাপ লাগলে গিয়ে দেখে আসতে পারবো বা কিছু। আর আর যাদের মানে বাপের বাড়ি এরকম দূরে দূরে হয় ট্রেনে বাসে যাতায়াত করতে হয়, তো তাদের অবস্থাটা আমি ভাবছি যে কী হবে। লকডাউনের ভিতরে তো সব গাড়ি টাড়ি সব বন্ধ, কবে খুলবে কবে উঠবে লকডাউন তারও কোনো ঠিক নেই, তো তারা কীভাবে থাকে। তো সেইটা ভেবেই আমি একটু ঠিক হয়েছি যে না ঠিক আছে কাছাকাছি আছে, মন খারাপ লাগলে তো চলে যেতে পারবো। সুখদেব অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিল, আর এদিকে দেখবে ঘর দোরের অবস্থা কি, মানে বাপের বাড়িতে যে ঘুরে এসে যতটা আনন্দ তার থেকে বেশি হচ্ছে সাজা। দেখো বিছনাটা মানে কি অবস্থা, এদিকে বালিশ ঠালিশ, ওইদিকে মশারি চাদর মাদর, বাপরে বাপ। এই স্ট্যান্ড পাখাটা এইখানটাতে ছিল, তো ওটাকে সরিয়ে আমি এখানটাতে নিয়ে এসেছি। তা এদিকে দেখবে সুখদেবের, আর এদিকে দেখো সুখদেবের জামা কাপড়, এতগুলো দুখানা জিন্সের প্যান্ট, এই যে গেঞ্জি, এই দেখো মানে আমি ওকে বারবার করে বলছি বেশি একটা জামা কাপড় মানে নষ্ট করো না। আর এর যে কেচে দেবো না মানে তার দুদিন পরেই তো ঝড় আসবে আমি শুনছি, তো কী করবো বুঝতে পারছি না। এদিকে বিছনার চাদরটাও তো না পাল্টালে হবে না, কিন্তু বিছনার চাদর পাল্টাবো না, এই ঝড় পর যাক আর কিছুদিন যাক তারপরে পাল্টাবো। আর ওদিকে আমার ননদের বর এসছে, আমি না সেটা জানতাম না, আমি এসে তারপর শুনলাম যে ননদের বর এসছে আমাদের বাড়িতে। তো ওনার উনি থাকে বনগায়, আমি ছোটো ননদের কথা বলছি, তো উনি থাকে হচ্ছে মানে বনগায়, তো ওনার ওখান থেকে মানে যেহেতু লকডাউন পড়ে গেছে তো ওর জন্য আসতে পারবে না। আর ওনার কাজ হচ্ছে আমাদের দুর্গানগরে, আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না যেতে, তো ওর জন্য উনি আমাদের বাড়িতে থেকে খেয়ে এখান থেকে আর কি কাজে যাচ্ছেন। তো আগে ইয়ে করে নিই ঘর ঠরগুলো, এই বিছনা বিছনাগুলোকে ভালো করে একটু ঝেড়ে ঠেড়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। Every time we say goodbye, they all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. I just wanna be happy, happy tonight. যাই হোক, আমার ওদিকে কাজবাজ সব হয়ে গেছে, মানে যা যা টুকটাক কাজবাজ ছিল সব হয়ে গেছে। আর ওদিকে
মানে ঘরটা আর মুছতে পারলাম না, মানে মনে হচ্ছিলো না ঘরটা মুছি এমন অবস্থা, পুরো বালি কিচকিচ করছে। তারপরে এই দেওয়ালের যে রঙগুলো ওগুলো এই যে যে খসে খসে পুরো নিচটাতে পড়েছে, যে এই খাটের তলের নিচটাতে পড়েছে, ওগুলো ঝাড় দেওয়া হয়নি, মানে আমি হাঁপাচ্ছি রীতিমতো, এত কষ্ট হচ্ছে আমার। মানে বাড়িতে যতদিন ছিলাম না ততদিন গরমটা বুঝতে পারিনি আমি যে কীরকম গরম লাগে, তো এখন বুঝতে পারছি যে কতটা গরম লাগে। আর ওদিকে মানে কি বলবো, আমি হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। আর কাজবাজ তো অনেকদিন কাজবাজ করি না, তো ওর জন্য মানে চট করে কোনো কাজ করতে পারছি না। আগে যেমন ফার্স্ট ফার্স্ট সব কাজবাজ করতাম, এখন আর মানে কদিন ধরে ঘুরে আয় কদিন ঘুরে আসার পরে এখন আর আজকে দেখলাম যে কাজবাজটা সেরকমভাবে করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে কাজ করতে। আর যা গরম লাগছে, বীভৎস গরম। আর আর বেশি কিছু বলবো না তোমাদেরকে, তো যাই হোক চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তো তারপর এর পরের দিনকে ইচ্ছা আছে আর একটা ভিডিও বানানোর, যা খাটাখাটনি হবে আমার পড়তে বুঝতেই পারছি। আজকের মতন তাহলে এখানেই তোমাদের সঙ্গে, টাটা, বাই বাই। আর তোমরা সকলে খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো।